বলটা আমাকে দে। না না কনক, আমাকে দে, আমি পরবর্তীতে তোকে আবার দিয়ে দিব। তুই আর আমি এক পক্ষ, বুঝেছিস? দে কনক, আমাকে দে। কনক পারুলের কথা শুনে বলটা পারুলের দিকে ছুঁড়ে মারে, কিন্তু পারুল বলটা ধরতে পারে না আর বলটা একটা ঝোপের মাঝে গিয়ে পড়ে। এটা কি করলি কনক, বলটা ঝোপের মাঝে ফেলে দিলি? পারুল তো বলটা ধরতেই পারে না, তুই আগে থেকেই তো তা জানতি, তারপরেও কেন ওকে বলটা দিলি? হ্যাঁ যা, এবার তুই গিয়ে বলটা নিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি, এত রাগ করার কিছু হয়নি, আমি এই যাব আর বল নিয়ে চলে আসব। কনক ঝোপের মাঝ থেকে বলটা নিয়ে আসে আর ওরা খেলতেই থাকে। আজকে অনেক মজা হয়েছে, এই চল এখন বাড়িতে চলে যাই, সন্ধ্যা হয়ে আসছে, এখন বাড়িতে চলে যাই, চল চল, বেশি দেরি করলে মা আবার বকবে, কালকে আমরা আবারও খেলতে আসব, কেমন? এরপর ওরা যে যার বাড়িতে চলে যায়। মাঠের থেকে কিছুটা দূরে একটা রাক্ষস গাছের আড়ালে লুকিয়ে থেকে এদের সব কর্মকাণ্ড দেখছিল। কনক আর টুকিরা বাড়িতে চলে যাওয়ার পর রাক্ষসটা একা একাই বলতে থাকে, এই বনে অনেক পাখির ছানা আছে, আমি আমার শক্তি অর্জন করার উপায় পেয়ে গেছি, রাক্ষসী মাতার কথা মতো আমি তাকে 10টা পাখির ছানা দিব, আর তার বিনিময়ে রাক্ষসী মাতা আমাকে শক্তি দান করবে। যাই যাই, তাড়াতাড়ি পাহাড়ের গুহায় প্রবেশ করি আর সব ব্যবস্থা করি। এরপর রাক্ষস তার আস্তানায় যায় আর রাক্ষস ধ্যান করে তার সামনে একটা বড় লাল কাঁঠাল প্রকট করে আর বলতে থাকে, পেয়েছি, আমি লাল কাঁঠাল প্রকট করতে পেরেছি, এবার আমি বন থেকে একটা একটা পাখির ছানা আনবো আর এই লাল কাঁঠালের পেটে বন্দি করব। যখন 10টা পাখির ছানা হবে তখন আমি পুরো কাঁঠালটা নিয়ে গিয়ে রাক্ষসী মাতাকে দিব, আর রাক্ষসী মাতা খুশি হয়ে আমাকে শক্তি দিবে। যাই গিয়ে পাখির ছানা ধরে নিয়ে আসি। এরপর রাক্ষস গুহা থেকে বের হয়। অন্যদিকে কনক একটা ব্যাগ হাতে নিয়ে হাঁটতে থাকে আর বলতে থাকে, উহ বাবা, মায়ের জ্বালায় আর বাঁচি না, এই ভর সন্ধ্যাবেলা বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দিল, এবার বাবা শহর থেকে আসলে একেবারে অনেকগুলো বাজার করে দিতে বলবো মাকে, রোজ রোজ এইভাবে সন্ধ্যাবেলায় বাজার করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি। ঠিক তখনই রাক্ষস কনকের সামনে আসে আর কনক রাক্ষসকে দেখে তো ভীষণ ভয় পেয়ে যায়। এই কে তুমি, এইভাবে আমার সামনে আসলে কেন, আর তোমার চেহারা এমন ভয়ঙ্কর কেন, রাস্তা ছাড়ো, আমার বাজারে যেতে দেরি হচ্ছে। আমি হলাম রাক্ষস, আমি তোকে ধরার জন্য এসেছি, রাস্তা ছাড়ার জন্য তো আসিনি। কি, তুমি রাক্ষস আবার আমাকে ধরতে এসেছো? ওরে বাবা রে, মা বাঁচাও আমাকে রাক্ষসের হাত থেকে, এই একদম আসবে না আমার সামনে, দয়া করে আমাকে ছেড়ে দাও, মায়ের আমি ছাড়া আর কেউ নেই। কনক যেই না ছুটতে ধরে অমনি রাক্ষসটা তাকে ধরে ফেলে আর পাহাড়ের গুহায় নিয়ে আসে। এবার তোকে আমি এই লাল কাঁঠালের পেটে বন্দি করব। রাক্ষসটা জাদু করে কনককে লাল কাঁঠালের পেটে বন্দি করে রাখে। রাত নেমে এসেছে, এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে আবার ছানা ধরতে বের হব। এরপর রাত গড়িয়ে সকাল নেমে আসে। কনিকা কনককে খুঁজে না পেয়ে অনেক কান্নাকাটি করে। এমন সময় টুনি ওখানে আসে। কি ব্যাপার কনিকা দিদি, তুমি কাঁদছো কেন, কি হয়েছে, আর কনককে দেখছি না কেন বলো তো? এরপর কনিকা টুনিকে কনক হারানোর কথা খুলে বলে। দিদি শান্ত হও, কনক মনে হয় ওর বন্ধুর বাড়িতে গেছে, দেখবে ও ঠিক ফিরে আসবে। এসব বলে টুনি চলে যায়। অন্যদিকে রাক্ষস টুকির সামনে গিয়ে দাঁড়ায়। টুকি তখন স্কুল থেকে বাড়িতে ফিরছিল। এই কে তুমি,
এমন দানব শরীর নিয়ে আমার সামনে দাঁড়িয়েছো কেন? পাছারু আমি বাড়িতে যাব। আমার খুবই ক্ষুধা লেগেছে। সারু বলছি রাক্ষস কোথাকার? তুই তো খুবই চালাক রে। তোকে আমার পরিচয় দেওয়ার আগে তুই আমাকে চিনে নিয়েছিস। চল তোকে তোর বন্ধুর কাছে নিয়ে যাব। রাক্ষস জোর করে টুকিকে তার গুহায় ধরে নিয়ে আসে আর টুকিকেও লাল কাঠালে বন্দি করে রাখে। এভাবে রাক্ষস একে একে বনের আরো কয়েকটা পাখির ছানাকে লাল কাঠালের পেটে বন্দি করে। ধীরে ধীরে পুরো বনে পাখির ছানা হারানোর খবর ছড়িয়ে পড়ে। একদিন টুনি তার বাড়িতে বলতে থাকে, কি হচ্ছে বনে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মেয়েটা হারিয়ে গেল, সাথে আরো অনেকে। কেউ কি পরিকল্পনা করে এসব করছে নাকি? না না, আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাকে খোঁজ নিয়ে দেখতেই হবে আসলে হচ্ছেটা কি। যাই, বনের প্রতিটা কোণায় কোণায় একটু খোঁজ নিয়ে দেখি। টুনি বেরিয়ে পড়ে। টুনি চারদিকে তাকাতে থাকে। হঠাৎই তার চোখে ওই রাক্ষসটা পড়ে। রাক্ষসটা তখন পারুলকে নিয়ে যাচ্ছিল। রাক্ষস? তার মানে এই রাক্ষসেই বনে ছানা দিয়ে ধরে নিয়ে যায়? আমাকে সবটা জানতেই হবে। এই রাক্ষস কোথায় থাকে আর ছানাদের নিয়ে গিয়ে কি করে? টুনি রাক্ষসের পিছু পিছু তার আস্তানায় যায়। রাক্ষস পারুলকে লাল কাঁঠালের পেটে বন্দি করে আর হাসতে হাসতে বলে, আর একটা পাখির ছানা হলেই 10টা পূর্ণ হবে, আর তারপরে আমি সবাইকে নিয়ে রাক্ষস মাতার কাছে যাব। ঠিক তখনই লাল কাঁঠালের ভিতর থেকে টুকি বলতে থাকে, শয়তান রাক্ষস আমাদের মুক্ত কর, এখানে থাকতে আমাদের কষ্ট হচ্ছে। রাক্ষস তুই শুনতে পাচ্ছিস না? মা বাবা তোমরা আমাদের মুক্ত করো। এই চুপ কর, বেশি চেঁচামেচি করলে তোকে এক্ষুনি মেরে ফেলবো। এখন আমি ঘুমাবো, একদম চুপ করে থাকবি। রাক্ষসের ধমকে সবাই চুপ করে যায় আর রাক্ষস ঘুমিয়ে পড়ে। গুহার বাইরে থেকে টুনি সব দেখে বলতে থাকে, লাল কাঁঠালের পেটে পাখির ছানা, ওরা সবাই বেঁচে আছে তাহলে। রাক্ষস ঘুমিয়ে পড়েছে, এক্ষুনি এই কাঁঠালটাকে নিয়ে তান্ত্রিকের কাছে যেতে হবে। তান্ত্রিক বাবাই পারবে এদেরকে মুক্ত করতে। এরপর টুনি চুপি চুপি গুহায় প্রবেশ করে আর কাঁঠালটা নিয়ে তান্ত্রিকের দিকে চলতে থাকে। টুনি তান্ত্রিকের সামনে এসে কাঁঠালটা রাখে। কি ব্যাপার, এখন তো কাঁঠালের সময় নয়। তাহলে তুই কাঁঠাল কোথায় পেলি? তাও আবার লাল কাঁঠাল? আমি এই কাঁঠাল রাক্ষসের কাছ থেকে চুরি করে নিয়ে এসেছি তান্ত্রিক বাবা। এর পেটে যে পাখির ছানারা বন্দি আছে। পাখির ছানা বন্দি আছে মানে কি বলতে চাইছিস তুই আমাকে? সবটা একটু খুলে বল তো শুনি। তান্ত্রিক বাবা সবই তো শুনলেন, দয়া করে আমাদের সন্তানদের এই কাঁঠালের ভিতর থেকে মুক্ত হতে সাহায্য করুন, আপনি একমাত্র ভরসা। শান্ত হ, আমি এই লাল কাঁঠাল আর এই রাক্ষসকে ধ্বংস করার উপায় বের করছি। আমাকে ঠান্ডা মাথায় ধ্যান করতে দে। এরপর তান্ত্রিক ধ্যানে বসে। কিছুক্ষণ পর তান্ত্রিক একটা সোনার কাঠি প্রকট করে আর বলতে থাকে, আমি ধ্যান করে জানতে পেরেছি সোনার কাঠি দিয়ে এই কাঁঠালটাকে আঘাত করলে সব ছাড়া মুক্ত হবে আর রাক্ষসও ধ্বংস হবে। তান্ত্রিক বাবা তাহলে আর দেরি করবেন না, তাড়াতাড়ি কাঁঠালটাকে এই সোনার কাঠি দিয়ে আঘাত করুন। তান্ত্রিক যেই না কাঁঠালকে আঘাত করতে ধরে অমনি সেখানে রাক্ষস চলে আসে। তোদের সাহস তো কম নয়, আমার শক্তি অর্জনের লাল কাঁঠাল তোরা চুরি করেছিস, আবার আঘাতও করতে চাইছিস। বাঁচতে চাইলে লাল কাঁঠালটা আমাকে ফেরত দে। তান্ত্রিক বাবা রাক্ষস আমাদের কাছে আসার আগে ওকে ধ্বংস করে দিন। তান্ত্রিক তাড়াতাড়ি করে সোনার কাঠি দিয়ে লাল কাঁঠালকে আঘাত করে আর সাথে সাথে সব ছানা বেরিয়ে আসে।
আর রাক্ষস ধ্বংস হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা, আপনার জন্য আজ এতগুলো প্রাণ বাঁচলো। মা, আমাদের অনেক কষ্ট হচ্ছিল জানো। আর ভয় নেই রে মা, আমার সোনারা, চলো তোমাদের সবাইকে আমি বাড়িতে পৌঁছে দিচ্ছি। এরপর টুনি সবাইকে তাদের মা বাবার কাছে পৌঁছে দেয় আর রাক্ষসীর কথা খুলে বলে। আর সব শুনে সবাই টুনির প্রশংসা করতে থাকে। এরপর সবাই আগের মতোই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।